সো ফ্রেন্ডস, আমরা উপরে উঠে গেলাম। উপরে ওঠার পর এমন একটি দৃশ্য আমরা দেখতে পারলাম যেটা আপনাদেরকে আমরা বলে বোঝাতেই পারবো না। বিশ্বাস করেন রাসেল ভাই, এই সিনটা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম। সো ফ্রেন্ডস, আমরা আপনাদেরকে হ্যালো গাইস, দিস ইজ স্বাগত হোসেন রিফাত অ্যান্ড ওয়েলকাম টু ব্লক থ্রি। সো গাইস, আমার এক্সাম নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি, তো আজকে ভালো একটি ব্লগ করে আসি। আমার পাশে আছে আমার ফ্রেন্ড ইমরান গাইস, এবং সাথে আছে আরিয়ান রিশাদ। আমরা এখন পৌঁছে গেছি সেই ঢাকার বিখ্যাত প্রাচীর আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের গেটে আমরা এখন আছি। সো ফ্রেন্ডস, আমরা এখন আহসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করলাম, তো চলুন সম্পূর্ণ আহসান মঞ্জিল ঘুরে দেখা যাক। আমরা এখন আছি আহসান মঞ্জিলের আঙিনায়, পিছনে আমাদের আহসান মঞ্জিলের আঙিনা, যেটি বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে অবস্থিত। সো গাইস, আমরা এখন পুরো আহসান মঞ্জিলটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকবেন। লেটস গো ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, আমরা আহসান মঞ্জিলের আশেপাশে একটু ঘোরাঘুরির পর এখন আমরা প্রাচীর প্রাসাদের দিকে উঠবো, তো আমাদের সাথেই থাকবেন, চলুন ফ্রেন্ডস। ফ্রেন্ডস, আমরা এখন আহসান মঞ্জিলের আঙিনে আছি, আমরা এখন উপরে উঠছি বিল্ডিংয়ের দোতলায়। ফ্রেন্ডস, আসলেই পরিবেশটা অনেক সুন্দর এখানে। আহসান মঞ্জিলটি অনেক সুন্দর একটি জায়গা, দেখেন কত মানুষ ঘুরতে আসছে এখানে। ফ্রেন্ডস, চলুন আমরা ভিতরে যাই, কী কী আছে ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ফ্রেন্ডস।
ওঠার পর এমন একটি দৃশ্য আমরা দেখতে পারলাম যেটা আপনাদেরকে আমরা বলে বোঝাতেই পারবো না। বিশ্বাস করেন রাসেল ভাই, এই সিনটা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম। সো ফ্রেন্ডস, আমরা আপনাদেরকে আমরা সম্পূর্ণ দৃশ্যটি দেখাবো। বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে অবস্থিত হওয়ার কারণে যে এখানে এত অস্থির একটা মনোরম পরিবেশ এবং ভিউ দেখা যাচ্ছে। চলুন, লেটস গো অ্যান্ড এনজয় দিস ড্রোন শট। আমরা উপর থেকে এখন নিচে চলে এসেছি আরেকটা ভবনের পাশে। ভবনের নাম হচ্ছে যে আনন্দমহল গ্যালারি ও অফিস। ফ্রেন্ডস, ভিতরে ক্যামেরা ও মোবাইল নিয়ে ভিডিও করা যায় না, তো তারপরে আমরা লুকিয়ে লুকিয়ে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন আনন্দমহলে প্রবেশ করছি, আপনারা দেখুন। আমরা ঘুরে দেখছি, খুব এক্সাইটেড আছি যে ভিতরে কী কী আছে। ফ্রেন্ডস দেখুন, এখানে এই যে একটি ভবন, আরেকটি ভবন আনন্দমহল, যার নাম ভবনটি দোতলা বিশিষ্ট ভবন। আমরা এখন এই ভবনটিতেও আছি, আপনাদেরকে এই ভবনটির কিছু সিনস আপনাদেরকে দেখাচ্ছি। লেটস গো। সো ফ্রেন্ডস, আমরা আপনাদেরকে সম্পূর্ণ আহসান মঞ্জিলটি যতটুকু সম্ভব ভিডিও ক্লিপসের মাধ্যমে দেখিয়েছি। আপনারা যারা এর ইতিহাস সম্পর্কে জানেন না, আমরা এর ইতিহাস সম্পর্কে কিছু বলবো আপনাদেরকে। আহসান মঞ্জিল 1859 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1872 খ্রিস্টাব্দে এটি সম্পূর্ণ হয়। আহসান মঞ্জিল এর প্রতিষ্ঠাতা তৎকালীন নবাব আব্দুল গনি তার ছেলে আহসানুল্লাহ নামে এর নামকরণ করেছেন, আহসান মঞ্জিল। সো ফ্রেন্ডস, আপনারা যারা আহসান মঞ্জিল আসেন, অবশ্যই আমি বলবো ঢাকার মধ্যে এত সুন্দর একটি প্রাচীর আপনারা অবশ্যই দেখবেন এবং আসবেন আহসান মঞ্জিলে। তো ফ্রেন্ডস, আমরা আপনাদেরকে আহসান মঞ্জিলটি যতটুকু সম্ভব আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং নেক্সটে আমরা কোথায় ব্লগ করতে পারি বা কোথায় আপনারা ব্লগ দেখতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ফ্রেন্ডস, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিবেন।